আজকের এই দিনের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি এবং উপস্থিত প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বৈশিষ্ট্য সহপাঠী এবং সৌরভ সভাপতি, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে আমরা উপস্থিত হয়েছি বিদায় অনুষ্ঠান বা বিদায় আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান। আমি এটাকে বিদায় করবো না বা হচ্ছে আমাদের এখানে চলে যাওয়া বলবো না, আমাদের এখানে এই ডিপার্টমেন্টের সাথে আমাদের সম্পর্কটা আটটা সম্পর্ক। আজকে আমার বিদায় দিচ্ছি, আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে এমনটা না। এই সম্পর্ক হচ্ছে শুধু আট বছরের জন্য না, আমরা আট বছর এখানে ছিলাম, এই সম্পর্ক আমাদের শুধু আট বছরের জন্যই। আট বছর যতদিন আমরা আছি, যতদিন আমরা আমাদের হাত রাখছে, ততদিন আমাদের হচ্ছে এই সম্পর্ক আছে এবং থাকবে। আজকে মানে স্যারেরা আছেন, আগে নতুন স্যারের অনেক নতুন ব্যাস আছে, অনেক নতুন ব্যাস আসবে, এইভাবে হচ্ছে একজন আসবে এখন চলে যাবে, কিন্তু সম্পর্কটা হচ্ছে সবারই থাকবে। যে স্যার হচ্ছে দুই দিন পর অবসর নেবে, তার সাথে যেমন ডিপার্টমেন্টের সম্পর্কটা থাকবে, তেমনি আমাদের সাথে আমরা যখন আসে চলে যাচ্ছি, আমাদের সাথে এই সম্পর্কটা যেমন থাকবে। স্মৃতি দান আজকে বিদায় স্মৃতি দান বলতে আমি যদি প্রথম যদি বলি, আমি এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে আসি, তো সেদিন প্রথম দিনে তারপরে আরো একটু পরিশ্রমী এবং আরো একটু সময় দিয়ে
বাকি যে ব্যাচগুলো আপনাদের শিশুদের আছে এই শিশুদের আপনারা চেষ্টা করবেন যেন ওদের শিশুদের আগ্রহ তৈরি না হয়। সেই সাথে আমি বলি আমাদের বিভাগে তো রাখেন সমিতি আছে, রাখেন সমিতি স্টুডেন্ট ইউনিয়নের মাধ্যমে অর্থাৎ স্টুডেন্ট প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তারাও যদি হচ্ছে এখানে থাকে বিভিন্ন অনুষ্ঠান ওনারাও হচ্ছে আগে আসতে পারেন। রাখেন সমিতিতে যারা থাকবে বিভিন্ন মানে স্টুডেন্ট যারা থাকবে স্টুডেন্ট প্রতিনিধি যারা থাকবে তারা হচ্ছে বিভিন্ন আইডিয়া ক্রিয়েট করবে, আইডিয়া ক্রিয়েট করে তারা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। আপনারা অনেকখানে ব্যস্ত থাকেন, একাডেমিক ব্যস্ত, প্রশাসনিক ব্যস্ত, বিভিন্ন কারণে ব্যস্ত থাকেন, এগুলো অনুষ্ঠান আপনাদের করা সম্ভব হয় না। আমাদের মনে হয় এখানে স্টুডেন্ট অ্যাভেন্সটা করলে মনে ভালো হয়, তাহলে সম্মান শুভেচ্ছা এবং যারা ছোট ভাইয়েরা আছে সবার জন্য শুভকামনা, তারা ভবিষ্যতে ভালো করুক। শুধু দেশে না, দেশে শুধু শুধু বিশেষ ক্যাডাচিত বা ইয়ে না, বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়ুক। আমরা দেখি রাজশাহী ইউনিভার্সিটি বা সিটিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ প্রায় বিশ্বের দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই অপরাহ হচ্ছে বিদেশে যাচ্ছে। আজকে যদি দেখি যে একজন যাচ্ছে বিদেশে যাচ্ছে, কালকে যদি দেখি বিদেশে যাচ্ছে, জার্মানিতে হোক, জাপানে হোক, দক্ষিণ কোরিয়া হোক, যে কোনো দেশেই হোক, আমাদের লক্ষ্যটা যেন এরকম হয় শুধু দেশের বিশেষ ক্যাডাচিত নয় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ুক। বিভিন্ন লোকাল ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রাশেদ ভাইকে, তিনি দীর্ঘদিন ক্লাস প্রতিনিধি ছিলেন এবং আমাদের রসায়ন বিভাগের শিক্ষকদের সাথে সাথে তার সম্পর্কটা আরও গভীর। আমাদের রসায়ন বিভাগের শিক্ষকরা আমরা জানি এমনিতেই অনেক আন্তরিক, অনেকটা মধুসুলভ, তাদের সাথে আসলে এই মধুর সম্পর্কগুলো কখনোই ভোলা নয়। কিন্তু চারক যদি আসলে শুরু করা যায় তাহলে কোনোভাবে শেষ হবে না। এ পর্যায়ে আরও কিছু বলার জন্য আমি ডেকে নেব বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে আলামিন ভাইকে কিছু বলার জন্য। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে ডাকা হয়েছে কিছু স্মৃতি মন্থন করার জন্য। আসলে আমাদের স্মৃতি অনেক, আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বেঙ্গল ইউনিভার্সিটি শুরু বিজ্ঞান স্টুডেন্ট এবং শুরু বিজ্ঞান মানুষ। আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে প্রথম থেকে দেখেছি, জেনেছি, বুঝেছি, স্যারদের প্রথম থেকেই সান্নিধ্য পেয়েছি স্যারদের। বলতে গেলে অনেক কিছুই বলতে হবে, সংক্ষেপে কিছু বলতে চেষ্টা করব। আমাদের ডিপার্টমেন্টের পথ চলা শুরু হয়েছিল 2011 সালে 14 ফেব্রুয়ারি। সেদিন প্রথম ডক্টর বীরেন মোহন চাকরি স্যার এবং এইচএম তারিকুল ইসলাম স্যার আমাদের সম্বর্ধনা দিয়ে আমাদের রসায়ন বিভাগ উদ্বোধন করেছিলেন। সেই সময়টা ছিল আমাদের স্বপ্নের প্রথম, সেই কালটা ছিল অতীত কিন্তু এখনো জাজ্বল্যমান। আমরা কখনোই ভুলব না ওই সময়টাকে। শুরুতেই আমাদের ডক্টর বিজন মোহন চাকি স্যার এবং জনাব তারিকুল ইসলাম স্যার আমাদের অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছিলেন ডিপার্টমেন্ট সম্পর্কে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ প্ল্যান, অনেক কিছু বাস্তবায়ন করেছেন তারা, অনেক কিছু ভবিষ্যতে করবে, অনেক আশা ছিল আমাদের নিয়ে তাদের। আমরা তাদের সেই সকল আশা পূরণ করতে পারছি কিনা, ওনারাই ভালো বলতে পারবেন। তবে আমরা ডিপার্টমেন্টের রসায়ন বিভাগে পড়ে অনেক স্যাটিসফাইডের সাথে সাথে হতাশা সবকিছু মিলে আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পেরেছি। আমরা যখন ভর্তি হই তখন আসলে আমরা পূর্ণাঙ্গ মানুষ ছিলাম না। আমরা না ভালো করে কথা বলতে পারতাম না, ভালো করে মানুষজনের সাথে চলাফেরা করতে পারতাম।
এই ডিপার্টমেন্টে পড়েই সাথের সাথে মিশিয়ে বন্ধুদের সাথে মিশিয়ে ছোটদের সাথে সময় কাটিয়ে আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়েছি আর পূর্ণাঙ্গ মানুষ হওয়ার পিছনে স্যারদের সরাসরি দিকনির্দেশনা ছিল স্যাররা অনেক হেল্প করেছিল আমাদের আমার মনে পড়ে যখন আমি সেকেন্ড ইয়ার কোন একটা সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম সেই সময় লতিফ স্যার আর তানিয়া ম্যাম আমাদের খাতা দেখতেছিলেন আমি দাঁড়াইছিলাম দেয়ালে একটা পা দিয়ে দাঁড়াইছিলাম তখন তানিয়া ম্যাম আমাকে বকা দিয়ে বলল যে এভাবে কখনো কেউ দাঁড়ায় তারপর থেকে আসলে আমি ওই কাজ করি জীবন এরকম অসংখ্য ছোট বড় ঘটনা নিয়ে আমাদের রসায়নের জীবন ছিল সবচেয়ে মজাদার লাইফ ছিল রসায়নের রসায়ন ল্যাব এখানে কি না হইতো আমাদের আড্ডা মজা রাগ একটা একটা সময় তো ওখানে একটা তুমুল ঝগড়া বাঁধতো দুই ফ্রেন্ডের মধ্যে এমন অবস্থা যে মনে হয় যে ল্যাবটা ভেঙে পড়ায় মনে হয় কিন্তু আমাদের খুব ভালো যে ল্যাবটা রক্ষা হয়েছে আমাদের জন্য আমরা আবার অনেক হাসি কান্নাও হইতো অনেকজনের অনেক ধরনের মজাদার স্মৃতি কয়েকটা যদি আমরা আমাদের লাইফের কয়েকটা জিনিস যখন আমরা হতাশা থাকি কিংবা গভীর ঘুমের আগে আগে ভাবি যে আমাদের লাইফটা কেমন তখন কয়েকটা জিনিস মনে পড়ে তার মধ্যে ল্যাবের দিনগুলোর কথা মনে পড়ে কক্সবাজারে ঘোরার দিনগুলোর কথা মনে পড়ে সাথে সাথে ঘুরতে যাওয়ার দিনগুলোর কথা মনে পড়ে স্বর্ণপুরী জিরো পয়েন্ট পাহাড়পুর আরো অনেক কিছু আমরা প্রথম ঘুরতে গিয়েছিলাম সাথে সাথে স্বপ্নপুরীতে ওই সময় আমাদের সাথে তারিফুল ইসলাম স্যার এবং বিজন মোহন ছাড়ও ছিলেন তাদের তারা ম্যাডামরা ছিলেন আমাদের সাথে তারপর থেকে অবশ্য ম্যাডামটা আমাদের সাথে আর কখনো যাননি খুবই স্বপ্নময় আনন্দময় দিন ছিল স্বপ্নপুরি সেই দিনটা আমরা কাটিয়েছি অনেক ভালোভাবে এই ঘুমের আগে যখন মনে হয় যে আনন্দময় কোনো কিছু এই সকল দিনগুলোকেই মনে হয় যখন জিরো পয়েন্টে যাই সেই দিন মনে হয় ফেব্রুয়ারির শেষের দিকে একটু রোদ ছিল আমাদের দেশ একটু ক্লান্ত ছিলাম যখন ওখানে চা বাগান ছিল চা বাগানে যে আমাদের ক্লান্তিটা কিছুটা দূর হয়েছিল আমরা অনেক সময় কাটিয়েছি স্যারদের সাথে বন্ধুদের সাথে স্যাররা আমাদের অনেক উপকার করেছেন লাইফটাকে সাজিয়ে দিয়েছেন আমাদের পূর্ণাঙ্গ মানুষ করেছেন এবং আমরা এখন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ধন্যবাদ সকল স্যার ম্যামদের ওনারা আমাদেরকে এই কৃতিত্বের অংশীদারি আমরা আজীবন মনে রাখবো আপনাদের আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল আপনারা দীর্ঘজীবী হন কয়েকটা জিনিস তাদের সম্পর্কে বল না বললেই নয় আমি বাস্তবে একজন অনেক লেজি মানুষ আমার সময় কেটে খুব একটু কম ছিল বলতে যদি সময় শুরু হয় কোনো অনুষ্ঠান শুরু হয় দশটায় আমি দশটা দশ মিনিটে আসার প্ল্যানিং করে থাকি কিন্তু এই প্রখর জ্ঞানটা যে আমাকে আরও আগে আসতে হবে শিখিয়েছেন জনাব ডক্টর বিজন মোহন চাকি স্যার এই আমি দেখিনি উনি কখনো কোনো অনুষ্ঠান কিংবা ডিপার্টমেন্টে আসতে দেরি করেন আমি স্যারের সাথে যখন দেখা করতে আসি আমি ঠিক নয়টায় আসি এবং স্যারকে নয়টায় পাই এমন কোনো দিন নাই যে উনি ওনাকে আমি পাইনি ডিপার্টমেন্টে উনি আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব তারিক স্যার যখন আমাদের প্রথম অনুষ্ঠান আমাদের প্রথম ইয়ারে ফার্স্ট ইয়ারে যখন অনুষ্ঠান হয় তখন একটা উদাহরণ দিয়ে বলছিলেন দেশকে ভালোবাসার ব্যাপারটা উনি একটা কলম দিয়ে উদাহরণ দিয়ে বলছিলেন এই কলমটা যদি আপনি বাইরের কোনো কলম না কিনে আমার দেশের কোনো কলম কিনি তার মানে পাঁচ টাকার মধ্যে পাঁচ টাকায় দেশে থেকে গেল আর যদি বাইরে কিনি পুরোটাই চলে গেল
ওনার ওই প্রথম কথা থেকে দেশে দেশকে ভালোবাসার অনেকটা অংশ আমি শিখেছি। নুরজামান স্যারের কথা না বললেই নয়, স্যার একটা অনুষ্ঠানে স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন কিছু বলার, আমি ওই অনুষ্ঠানটাতে অনেক কিছু বলেছিলাম। ওনার ওই বলার মধ্যে মানুষের মাঝে বলার আগ্রহ বলার অনুপ্রেরণা আমি পেয়েছিলাম। এভাবে অসংখ্য ছোট ছোট জিনিস শিখেছি আমি প্রত্যেকটা ম্যাম টিচার ছোট ভাই এবং ফ্রেন্ডের কাছ থেকে। দিন শেষে অনেক ফ্রেন্ডের সাথেই দূরত্ব তৈরি হয়, অনেক ফ্রেন্ডরা কাছে আসে, অনেক ছোট ভাইদের সাথেই দূরত্ব তৈরি হয় বা অনেক ছোট ভাই অনেক কাছে আসে। আগামী লাইফটা আমাদের সুন্দর হবে এই প্রত্যাশা আমরা সকলেই কামনা করব এবং সারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ডিপার্টমেন্টকে পৌঁছে নিয়ে যাবেন, তারা তাদের আপনার চেষ্টার সাথে আমরা অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত থাকব। এবং সর্বশেষ একটা আহ্বান হচ্ছে, বক্তৃতা শেষ করার সর্বশেষ দিকে আমি একটা আহ্বান জানাবো। আমরা ডিপার্টমেন্টে আমাদের সাংগঠনিক মানে আমাদের সাংগঠনিক মানে আমরা আমরা আমাদের দিক থেকে সাংগঠনিকভাবে কোনো কিছু পালন করবো এরকম আমাদের ইভেন্ট খুব কম। তো আমাদের রসায়ন সমিতি যদি কমিটি করে দেওয়া হয় তাহলে আমাদের মধ্যে সাংগঠনিক দিকটি অনেক ভালোভাবে ফুটিয়ে উঠবে বলে আশা করি। এই আহ্বান করে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।